নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানাবো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির তরফ থেকে জারি করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা সম্পর্কে। সেখানে তারা সিভিল, মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এবং IT&C সেক্টর থেকে নিয়োগ করতে চলেছে। তো তাতে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটি আমি দেখিয়ে দেব। তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, যারা জেনারেল এবং আনরিজার্ভ ক্যাটাগরির আছো। আর যারা SC/ST আছো তারা 5 বছরের ছাড় পেয়ে থাকবে, OBC-রা 3 বছরের এবং PWD ক্যান্ডিডেটরা 10 বছরের ছাড় পেয়ে থাকবে এই অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদেরকে, যারা জেনারেল এবং আনরিজার্ভ ক্যাটাগরির আছো, তাদেরকে 400 টাকা করে দিতে হবে। এটি তোমাদেরকে চালানের মাধ্যমে পে করতে হবে। তো সেখানে ট্রিপল চালান তৈরি হবে, যেখানে একটি তোমার কপি থাকবে, একটি ব্যাংক কপি থাকবে, আর একটি কপি তোমাদেরকে এই অ্যাপ্লিকেশন যেটি ফিল আপ করবে অনলাইনে সেটির সঙ্গে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে, যে ঠিকানা, নির্দিষ্ট ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায়। তোমরা এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদন করবে কিভাবে সেটি আমি দেখাবো। তার জন্য তোমাদের দরকার হবে বিই, বিটেক বা BSc ইঞ্জিনিয়ারিং এর কোর্স, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সিভিল এবং ইঞ্জিনিয়ারিং বা IT&C সেক্টরে এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টকে। আবেদনটি তোমরা করতে পারবে 7ই মার্চ থেকে 8ই এপ্রিল পর্যন্ত। তো তোমরা যারা চালান সংগ্রহ করে তোমরা প্রিন্ট আউট নিতে পারবে 16 তারিখ পর্যন্ত। আর এর যে পরীক্ষার মোটামুটি একটা সম্ভাব্য ডেট সেটা জুন মাসে হতে পারে। তো বন্ধুরা, তোমরা কিভাবে আবেদনটি করবে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। আর যে নোটিফিকেশনটি দিয়েছে সেই নোটিফিকেশনটি তোমরা কিভাবে পেতে পারো, আর নোটিফিকেশনটিতে আর কি কি আছে, ক্যাটাগরি ওয়াইজ সিটগুলোকে কিভাবে ভাগ করা হয়েছে, সমস্ত কিছুই আমি এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, তার আগে আমি বলে দিই, তোমরা আমাকে ফলো করতে পারো আমার ফেসবুক পেজ বিভাস ব্লগস, এবং আমার যে ওয়েবসাইট আছে bivashblogs.com সেটিকে তোমরা ফলো করলে এই বিষয় সম্পর্কে আরও তথ্য তোমরা পেতে পারো। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটিকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটি আসবে সেটিকে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তীতে এই রকমই ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। তো বন্ধুরা, তো বন্ধুরা, তোমরা এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের যে অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে, তো এখানে তোমরা যদি আসো তাহলে এইরকমভাবে পেজটি ওপেন হবে। আমি এই ভিডিওতে তোমাদের জন্য এই লিঙ্কটি দিয়ে রাখবো, যাতে তোমরা সহজে ক্লিক করে এই যে ওয়েবসাইট সেখানে চলে আসতে পারো। তো এখানে নিচের দিকে আসলে দেখবে কেরিয়ার অপশান, সেখানে ক্লিক করবে। ক্লিক করলে সেখানে যে সকল নোটিফিকেশনগুলো এ পর্যন্ত দিয়েছে সমস্ত নোটিফিকেশন দেখাবে, আর সেখানেই দেখো দেখতে পাবে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার IT&C, যেটা গেট পাসের মাধ্যমে যে স্কোর আছে তার ভিত্তিতে নিয়োগ করা হবে। তো এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে এই যে নোটিফিকেশনটি সেটি ডাউনলোড হয়ে যাবে, PDF আকারে আছে। আমি এরও লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো। তো সেখানে দেখো 7-3 তারিখ থেকে শুরু হয়েছে, 8-4 পর্যন্ত চলবে, 16 তারিখ পর্যন্ত তোমরা রিসিভ করতে পারবে এবং প্রিন্ট নিতে পারবে। অনলাইন যে রেজিস্ট্রেশন ফর্মটি তোমরা ফিল আপ করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফিল আপ করবে, ঠিক আছে। তো এইখানে যেটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি, সিটগুলোকে কীভাবে ভাগ করা হয়েছে। যদি তোমরা ইলেকট্রিক্যালে আবেদন করো তো টোটাল যে আনরিজার্ভ ক্যাটাগরি সিট আছে সেটা 133টি আছে, SC আছে 49টি, ST 15টি, OBC A আছে 22টি, OBC B 19টি এবং PWD আছে 8টি। তো এইগুলোকে আমি প্রথমে বলেছি বিই বা বিটেক বা BSc যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে সেটাও হতে হবে AICTE বা IIT থেকে তাদের অ্যাফিলিয়েটেড বা অ্যাপ্রুভ থাকতে হবে, তাহলেই তোমরা আবেদন করতে পারবে। পে ব্যান্ড যেটা আছে 15,600 টাকা থেকে 39,100 টাকা এবং গ্রেড পে 5,400 টাকা করে। তো মোটামুটি সমস্ত যে
পোস্টগুলো আছে, সিভিল হোক, ইলেকট্রিক্যাল হোক, সমস্ত পোস্টেরই পে ব্যান্ড সেম, এবং যে ডিগ্রি বি বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং সমস্ত কিছু সেম আছে। শুধু দেখবে যে ক্যাটাগরি ওয়াইজ যে ভাগগুলো আছে এবং টোটাল যে সিট আছে সেটা আলাদা। তোমরা যে সেক্টরে আবেদন করবে সেই পোস্ট অনুযায়ী তোমরা দেখে নেবে। তার জন্যই আমি নোটিফিকেশনটা তোমাদের সুবিধার্থে আমার ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। তো তোমাদের যেটা দেখানো সেটা আমি দেখাচ্ছি যে তোমরা কিভাবে আবেদন করবে। তো এখানে দেখতে পাচ্ছ যে আবেদনের ফি যেটা আমি বলেছি সমস্ত পোস্টের জন্যই সেম একই। তো তোমরা যেটা এটা পুরো যে টোটাল সিট আছে সেই টোটাল সিটকে এখানে আবার নতুনভাবে ভাগ করে দিয়েছে এটা। তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এবং ইমেল আইডি দেওয়া আছে সেখানে তোমরা কল করে এবং মেল পাঠিয়ে জানতে পারো। ঠিক আছে, যে ডেটের কথা বলছিলাম পার্সোনাল ইন্টারভিউ এর জন্য সেটা জুন মাসের দিকে মোটামুটি ধার্য করা আছে, পরবর্তীতে সেটা তারা ঠিক করবে কোন ডেটে হবে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই কিভাবে তোমরা আবেদনটি করবে। তো তোমরা এখানে ক্লিক করেও এই যে অপশনটি দেখছো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে একটি অন্য অন্য পেজ খুলে যাবে। এই পেজে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে যে সমস্ত ফিল্ডগুলোকে তোমাকে ফিল আপ করতে হবে, সমস্ত কিছু, ক্যান্ডিডেট নাম, বাবার নাম, ক্যাটাগরি, এবং যে যে ডকুমেন্টগুলো লাগবে তোমরা এখান থেকে দেখে নিয়ে তারপরে তোমরা ফিল আপ করতে যেতে পারো। ঠিক আছে, তো আমি তোমাদেরকে মোটামুটি একটা দেখিয়ে দিই। তো তোমরা যারা ফিল আপ করা হয়ে যাবে তারপরে যে ঠিকানাটা হার্ড কপিটা পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়, এই ঠিকানাটা আমিও দিয়ে রাখবো আমার ভিডিও ডেসক্রিপশনে, তোমরা সেখান থেকে ঠিকানাটাকে দেখে নিতে পারো। তো অ্যাপ্লাই নাও এ ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও এ ক্লিক করলে দেখো যে সকল ফিল্ডগুলোতে স্টার দেওয়া আছে সেইগুলো কিন্তু ম্যান্ডেটরি, এগুলো ফিল আপ না করলে তোমার ফর্ম ফিল আপটি পূর্ণ হবে না। তো এখানে বলছে রিসেন্টলি ওয়ার্কিং আন্ডার WBSEDCL এর আন্ডারে তুমি কি কাজ করেছো, প্রেজেন্ট আছো। তো এখানে ইয়েস করলে কিন্তু আলাদা একটি আইডি তোমাদেরকে ফিল আপ করতে হবে। যারা অলরেডি সার্ভিস করো তারাই এটা ইয়েস করবে, না হলে নো করে দিয়ে দেবে। এখানে তোমার নাম দেবে, বাবার নাম দেবে, ডেট অফ বার্থ দেবে। এটা ডিফারেন্টলি এবল যারা ক্যান্ডিডেট আছো PWD ক্যাটাগরি তারা ইয়েস করবে, বাকিরা নো করবে। ওয়েস্ট বেঙ্গলে যদি তোমরা বাসিন্দা হও তাহলে ইয়েস করবে, আর না হলে নো করে তোমরা অন্য আর একটা ফিল আপ করবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ নো করলে তোমাদেরকে ক্যাটাগরি যে আছে আনরিজার্ভ ক্যাটাগরি সেটা ফিল আপ হয়ে যাবে, কারণ যারা আদার্স ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে যারা আবেদন করবে তারা আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরিতে ফিল আপ করবে। আর তুমি যদি এখানে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে ফিল আপ করো তো তোমাদেরকে দেখাই, এখানে ক্যাটাগরিতে যদি ক্লিক করো তো সমস্ত ক্যাটাগরিটাই তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু তোমরা এসসি সিলেক্ট করবে তো সাব কাস্ট ক্যাটাগরিও এখানে ফিল আপ করতে হবে। তোমরা সবাই জানো যারা এসসিতে বিলং করো তারা কোন সাব কাস্ট সেটা নিশ্চয় জানবে। তো এখানে তোমরা কোন জায়গা থেকে তোমাদের ডকুমেন্ট তোমরা পেয়েছো মানে কাস্ট সার্টিফিকেটটা পেয়েছো সেটা তোমরা এখানে দিয়ে দেবে, স্টেট, ডিস্ট্রিক্ট, সমস্ত কিছু হিসেব করে। তো এখানে দেখো 2019-এর যে গেট, যে পেপার, যে নাম্বার, যে স্কোর, কোন ডেটে এটা হয়েছিল সমস্ত কিছু এখানে দিয়ে দেবে। আর এখানে মেল, ফিমেল, থার্ড জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড, আনম্যারিড সমস্ত কিছু এখানে দিয়ে দেবে। ন্যাশনালিটি দেখতে পাচ্ছো এখানে, এখানে লিখে দেবে। এখানে ইমেল আইডি আর একটি কনফার্ম করবে ইমেল আইডিটাকেই, মোবাইল নাম্বার দেবে, আর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস আছে যদি সেম হয় তো এখানে দিয়ে দেবে পুরোটাই, এখানে বলে দিচ্ছে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশানের মধ্যে তোমরা যদি অলরেডি ডিগ্রি হয়ে থাকে তাহলে পাস দেবে, আর যদি তোমরা চলে যদি পাস না হয়ে থাকে কন্টিনিউ তোমরা অ্যাপিয়ারিং দেবে, দিয়ে বাকিটা ফিল আপ করে নেবে। তারপরে এখানে ডিক্লারেশনে টিক দিয়ে তোমরা এই ক্যাপচাটাকে এখানে লিখবে, এখানে তোমরা যখন ফিল আপ করবে তখন আলাদা ক্যাপচা চলে আসবে। তো এখানে ফিল আপ করে এখানে কন্টিনিউ করবে, কন্টিনিউ করলেই তারপরের স্টেপে তোমাদেরকে নিয়ে যাবে, যে পরের স্টেপে যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে কি কি লাগবে। এগুলো তো তোমরা দেখিয়ে দিলাম, এটাতে ফিল আপ করবে। আর পরের স্টেপে, সেকেন্ড স্টেপে দেখতে পাচ্ছ যে
এগুলোকে ফিল আপ করতে হবে, যার মধ্যে আছে সমস্ত রকম ডাটাকেই কিন্তু এখানে কনফার্ম করতে হবে। যেগুলো ব্লু কালারের আছে সেগুলোকে অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে, সেকেন্ড স্টেপে। আর থার্ড স্টেপে দেখো, তো তোমার সাবমিশন করা হয়ে গেলে তোমার মোবাইলে একটি রেজিস্টার যে মোবাইল নাম্বার তোমরা দেবে এই ফর্ম ফিলাপে, সেখানে তোমাদের মেসেজ চলে যাবে রেজিস্ট্রেশন নাম্বারে, সেটা দিয়ে পরবর্তীতে তোমরা এই ওয়েবসাইট খুলে তোমরা অন্যান্য যে সকল তারা ইনস্ট্রাকশন দেবে সেই মতো কাজ করতে পারবে। ফোর্থ স্টেপে আছে, দেখো তোমাদেরকে একটা ফটোগ্রাফ দিতে হবে স্ক্যান করা কপি। তো তার আগে তোমাদেরকে এখানে বলে দিয়েছে কত কেবি লাগবে না লাগবে। তো স্ক্যান করা কপি দেবে, যেটা 50 কেবি, এবং সিগনেচার থাকবে 20 কেবির মধ্যে। তো সেটা জেপিজি ফরম্যাট দিয়ে দেবে, তো ভালো করে দেখে নেবে যে ঠিকঠাক আসছে কি না, তারপরেই তোমরা কিন্তু আপলোড করবে এবং সাবমিট করবে। পরের স্টেপে সেই যে পুরো ফর্মটি ফিল আপ হয়ে গেল সেই ফর্মটিকে তোমরা যে ঠিকানা আছে এই যে পোস্ট ব্যাক নাম্বার 01, এই ঠিকানাটাই তোমরা পাঠিয়ে দেবে, ঠিক আছে, প্রিন্ট আউট নিয়ে রাখবে। তো যদি কোনো সমস্যা হয়, যে ওয়েবসাইট ইমেল আইডি এবং নাম্বারের কথা বলছিলাম ওখানে আগেই, তো সেখানে তোমরা কল করে বাকি ডিটেলস জানতে পারো। তো বন্ধুরা, যদি মনে হয় কোনো কিছু জিজ্ঞাসা, তো অবশ্যই আমার ভিডিওর যে কমেন্ট বক্স সেখানে তোমরা কমেন্ট করে জানাবে, আমি সেখানে তোমাদেরকে এই বিষয় সম্পর্কে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব। তো যারা যারা এই ভিডিওটিকে এতক্ষণ দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো তার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন যেটি আসবে সেটিকে ক্লিক করে রাখো, কারণ তাহলেই তোমরা পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।